کلامِ زندہ قرآنِ حکیم حکمتِ اولا یزال ستو قدیم پیغمبرِ ایک نمبر دائیت قرآن شریفِر تلاوت কারণ এই তেলাওয়াতের মধ্যে আলাদা মজা আছে, যে পড়ে তারও মজা লাগে, যারা শুনে তারও মজা লাগে। দুনিয়ার আর এমন একটা কিতাব নাই যে কিতাব পড়লে দিলটা কেড়ে নেয়, আকর্ষণ তৈরি করে। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে মানুষের কলিজা পর্যন্ত চুম্বুকের মতো, আকর্ষণের মতো টানতে থাকে। মদিনার নবী বলেন, ও বান্দা, যখন তুমি কোরআনের তেলাওয়াত শুনতে পাও, তুমি চুপ করিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াতটা মোহাব্বত লাগায় শুধু শুনতে থাকো, পর্ণে ওয়ালাস পড়িয়া পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি চুপ করিয়া শুনলেও সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর সেই কোরআন নিয়ে যদি কারো অ্যালার্জি হয় আর বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই বাতেলের বিরুদ্ধে বলবো না, তা আমার আব্বার বিরুদ্ধে বলবো। আল্লাহ হেদায়াত দান করেন। আবারও আসতে বললেন, পয়গম্বরের এক নম্বর দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة مدينة ولا نبير এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব উম্মতের অন্তরকে পবিত্র বানানো, গুনাহ থেকে সাফ করা, তিন নম্বর দায়িত্ব যেই কোরআনের তেলাওয়াত নবী শুনাইছেন ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন, চার নাম্বার দায়িত্ব মদিনার নবী উম্মতের তেলাওয়াত শুনাইয়া ইসলামের মধ্যে মনটারে আকর্ষিত করে ফেললেন, এইবার কলবটারে ধোলাই করতেছেন, কোরআনের তেলাওয়াত শোনা মাত্র কাফের বেঈমানের দিলটা নরম হয়ে গেল। মুহাম্মদের যত গালি দেয়, রাতের আধারে মোহাম্মদের ঘরের কিনারায় গিয়া বেঈমানেরা দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে, মোহাম্মদের জবানে এত মজার তেলাওয়াত, জমিনের মধ্যে এত সুন্দর আওয়াজ আর কোনোটাই হয় না। তাহলে তেলাওয়াতে মজা আছে না নাই? কেমন ফিডা দরকার ওই বদমাশকে যে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক বলেন, এই তেলাওয়াতটা যখন করছে মানুষের অন্তর আস্তে আস্তে দুর্বল, যখনই মানুষের অন্তর দুর্বল তখন যদি নবী এইটাকে বুঝায় দাও, নামাজ পড়া লাগবে, মিথ্যা বলা যাবে না, গুনাহ ছাড়া লাগবে, কোরআনের মোহাব্বত যখন তৈরি হবে তখন বান্দা গুনাহ ছাড়তে বাধ্য হবে, কলবটা যখন তৈরি হয়ে যাবে কারণ অন্তর যখন ধোলাই হয়ে যাবে, এখন কোরআনের এলেম শিখাও তাফসির শিখাও পবিত্র কলবে ধরে রাখতে পারবে, কারণ নাপাক অন্তরে পবিত্র কোরআনের নূর জমা থাকবে না। এলমেরা এ জাজু কারদান বেসা খলকে রাদান জবাবে বাসাওয়া, খারাপ লাগে না? কারো খারাপ লাগলে দুই একজন একটু দাঁড়ান, যে হাফিজ ভাই আমার খারাপ লাগতেছে, আপনার ওই কথাটা ইসলাম বিরোধী, বলেন আপনার সাথে তো আমার কোনো ভিন্ন কোনো গোপন সম্পর্ক নেই, মাকসাদ উম্মত যেন রসুলের আদর্শ ওলা হয়ে যায়। আমরা বারো মাস বয়ান করে এই কথা বলি না যে তাবলিগে না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর না গেলে গুনাহ হবে, পাগড়ি না বানলে গুনাহ হবে, প্যান্ট শার্টটাই লাগাইলে জাহান্নামে যাবে কথা তো বলি না, সারা বছর বয়ান করিয়া পায়ে ধরে ধরে বিনয়ের সাথে চিল্লায়া বলি, দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকায় দেও,
জীবনে যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা। আর কারো গোলামি করা জায়েজ নাই, আর কারো আদর্শ মানা জায়েজ নাই। দুইজনের অন্ধ ভক্ত হওয়া হালাল, দুইজন ব্যতীত অন্য কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের অন্ধ ভক্ত হওয়া হারাম, মা বাবার অন্ধ ভক্ত হওয়া হারাম, আলেম ওলামাদের অন্ধ ভক্ত হওয়া হারাম। ভক্ত হওয়া যাবে তবে অন্ধ ভক্ত নয়, আব্বা আম্মার ভক্ত হওয়া জায়েজ আছে তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধের মতো গোলামি করবা ভক্ত হইয়া দুইজনের, এক আমার আল্লাহ দ্বিতীয় আমার নবী। আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত থাকবা কতক্ষণ, আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। কোনো ভেজাল আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মধ্যেও ভেজাল আছে না মানি? একদল কয় আব্বা আম্মা বড় পীর, আর কোনো পীর লাগবে না, এরাও ধোকায় পড়ে আছে। আর একদল বলে কোন ওলিয়া উলিয়া মানি না, কোন ওলিয়া উলিয়ার দরকার নাই। যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোরআন মানে না, তারা হাদিস মানে না। এখন নতুন আর একটা দল, মানে আগের থেকেই কিন্তু ইদানিং সাইনবোর্ড প্রকাশ হচ্ছে, মানুষ এতদিন সাইনবোর্ড দেখে না, ইদানিং বের হচ্ছে সাইনবোর্ড। কি কয়? আমরা আহলে হাদিস না। তা আমরা কি কয়? আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। নতুন একটা দল, এটা কিন্তু বহু আগের থেকেই দলটা আছে সোনার বাংলায়, ইদানিং এটার সাইনবোর্ড প্রকাশ হচ্ছে। নাম কি? আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। তো কোরআন মানতে গিয়ে কি কয় জানেন? পরশুদিন এক জনে দেখাইলো ইউটিউবে, হুজুরে ওয়াজ করে, কি কয় যে আল্লাহ কইছে মানুষকে মায়ের গর্ভ থেকে জিন্দা কইরা দুনিয়ায় পাঠাইয়া মৃত্যু দিবে, এরপরে জিন্দা কইরা হাসরে উড়াইব, কোরআনের আয়া। কিন্তু কবরে যে জিন্দা করবে এটা তো কোরআনে নাই। অতএব কবরের আজাব গজবে নি মিশা কথা, কবরে ফেরেশতা আসবে সুয়াল জব করবে, এটি সব মিশা কথা। হে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিয়ে কইতেছে, আমার মতো হুজুর না, বহু বড় টাইটেল ওলা হুজুর। এই আহলে কোরআন, এরা কোরআন মানে, হাদিস মানবেন। এত ফেতনা করলে উপায় কি? আমার যাবো কই? একটা যুবকের এতে ভাই ধরে কই নামাজ পড়বি নি, চিন্তা টিন্তা করে রাখা ঠিক আছে পড়ুন, মসজিদে গিয়া ঢুকছে নামাজে দাঁড়াবে, হাত বাঁধবে, ফট করে আচ্ছাই রে খারাই রে, চিন্তা করে গেল কই বাদ মু হাত বুকের উপরে বাঁধলে একদল খুশি একদল বেজার, নাবির নিচে বাঁধলে একদল খুশি আর একদল বেজার, নামাজই পড়ুন না, পরে এই ঝামেলা কমুক, এই ফেতনা আগে কমে যাক, পরে নামাজ পড়ুন, এই ফেতনায় ডুববো না। আসেনি ফেতনা এই সোনার বাংলায়? কার বরদোয়া লাগছে যে এত ফেতনা? সৌদি আরবে যাবেন মক্কা মদিনায়, কেউ হাত ছাইরা দিয়া নামাজ পড়ে, কেউ বুকে বাঁধলো, কেউ নাবির নিচে, কোনো টুটা শব্দ নাই, কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কোনো আওয়াজ নাই। কেউ আবার নামাজের ভিতরে মোবাইল আসছে, মোবাইলটা বের করে কথা বইলা বন্ধ করে পকেটে রাখছে, ঠিক নামাজে মোবাইলে কইতেছে আমি সলা নামাজের ভিতরে আছি, তুমি এখন কথা রাখো পরে কই। মক্কা মদিনে এত দলাদলি চলে, এত ফেরকার মানুষ, কোনো আওয়াজ নাই। বুঝলাম না কোন গজব, না জানি কারো বরদোয়া লাগছে সোনার বাংলায়। যত ফেতনা যত দ্বন্দ্ব আমাদের সোনার বাংলায়, এতদিন ছিল মসজিদের বাইরে, এখন চলে মসজিদের ভেতরে। জানাজা পড়তে যাইবেন? হ্যাঁ, নো ঝামেলা। এই 40-50 বছরে কোনো ঝামেলা ছিল না, নতুন ঝামেলা কয় আলহামদুলিল্লাহ বড়। জানাজায় দাঁড়াই কি বড়? সুরায় ফাতিহা পড়ো, নাইলে জানাজা হবে না, না হইলে কি হইবে কয়, মরাটা জিন্দ হয়ে যাবে। আসেনি ফেতনা?
আহা, পয়গম্বরের এক নম্বর দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে মজা আসেনি? আকর্ষণ আসেনি? সওয়াব আসেনি? নবীর এক নম্বর দায়িত্ব শুধু তেলাওয়াত। কোরআনের অর্থ শিখাবে সিরিয়াল কত? তিন। সিরিয়াল কত? তিন। মাঝখানে সিরিয়াল দুইতে কি কয় তেলাওয়াতের পরে অর্থ শিখানো যাবে না? কেন? কোরআনের এলেমের নূর নিতে হইলে কলবটাকে আগে পবিত্র বানাইতে হবে, নাপাক অন্তরে কোরআনের নূর থাকবে না। এজন্য দ্বিতীয় সিরিয়ালে কাজ কি? উম্মতের কলবকে গুণামুক্ত করাও, নবীর দ্বিতীয় কাজ। ওয়ায়ুজাক্কিহিম, উম্মতের অন্তরকে ধোলাই করা। এটা নিজে নিজে কেউ বললে পারবে না, কারণ এটা অন্যের সাহায্য লাগবে। অন্যের দলিল, দলিল এই শব্দটাই দলিল, জাক্কিহিম শব্দটাই দলিল, যে অন্তর শুদ্ধ করা একা একা হয় না, অন্যের সাহায্য লাগবেই। দলিল জাক্কিহিম এই শব্দটাই দলিল। এই শব্দটাই কি? কেমনে দলিল? না, আলেম লাগবে। যারা ফেতনা করে এরা একটাও আলেম না, বাংলা হাদিস পড়ে না ফেতনা করে। কি পড়ে ফেতনা করে? বাংলা হাদিস পড়ে। কোরআনের আরবিও বুঝে না, বুখারীর আরবিও বুঝে না। যারা বলে পীর মুরিদি মানি না, এই যে বললাম এরা ভণ্ড, অলিয়া উলিয়া মানি না, অথচ বুখারী শরীফে স্পষ্ট অলিকে মানতে হবে। যারা দুশ্মনী করবে, আল্লাহকে রেডি থাক, আমি যুদ্ধ করব, আমি আল্লাহ রেডি থাক, আর হেক আমি অলি মানি না, আউলিয়া মানি না। হায় হায় হায়! এবার নবী কোরআন তেলাওয়াত করে করে বুঝায়, এই তোমরা আমার রহমানের কোরআন তেলাওয়াত শুনো, রহমানের বাণী শুনো। মোশরেকরা প্রশ্ন করে রহমানকে, আল্লাহ এবার রহমানের পরিচয় দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। রহমানকে যিনি কোরআন শিখাইলেন, মানুষ বানাইলেন। আল্লাহর কথা জানো কেমন বাস্তবতার একটু উল্টা দিকে চললো। আমরা দেখি না, আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন, তারপরে আমরা শিক্ষা অর্জন করেছি, কোরআন শিখেছি। অথচ আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। সম্পূর্ণ বাস্তবতার উল্টা বললেন কেন আল্লাহ? ফাইলুল হাকিম লা ইখনু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইতে চাইলেন, এরা গোলাম, দুনিয়াতে সব মানুষ আমার কাছে দামি না, আমি আল্লাহ সব মানুষের জান্নাত দিব না, সব মানুষের আমি নাজাত দিব না, সব মানুষের আমি ভালোবাসব না। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর এক দল হলো গুণগত মানুষ। আল্লাহ জানায় দেন বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে গুণগত মানুষের দাম। বলে কেমন দাম? বিনা হিসাবে এরা জান্নাতি। বংশগত মানুষ হইলেই নাজাত পাওয়া যাবে না, আদমের বংশে জন্ম নিছে জন্যই জান্নাত হবে না, বাবার ঔরসে জন্ম নিলাম এই জন্য আমি মানুষ, এই মানুষেরও কোনো দাম হবে না, একমাত্র গুণগত মানুষের আল্লাহর দরবারে দাম। বলে মানুষের গুণ কি? উদাহরণ দিয়ে এক আল্লাহওয়ালা বুঝাইতেছেন, আমি মাইকে কথা বলি, মাউথ দিয়ে আওয়াজ হয়, মানুষ মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা ফ্ল্যাশ করার জন্য। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? মানুষের শরীরে বাতাস লাগানোর জন্য।
তাহলে মাইকের গুণ কি বলে আওয়াজ দেওয়া, পাখার গুণ কি বলে বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না, পাখায় যদি বাতাস না দেয় বলবে ফেলে দাও এটা গুণের পাখা না। আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি জানো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানুষ বানাইছেন আল্লাহ বলেন আমি ইবাদত করার জন্য বানাইছি আল্লাহর ইবাদত। খুব খেয়াল করবেন, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, তাহলে মানুষের গুণ কি? কয় ইবাদত করাই হলো মানুষের গুণ। মাইকের গুণ কি? কয় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মানুষ বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। এখন ইবাদত কেমনে তুমি করবা, নিয়ম পদ্ধতি জানতে হবে, আর নিয়ম জানতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআনটার শিক্ষা অর্জন করিয়া তুমি ইবাদত করবা, তাহলে তুমি গুণের মানুষ। এই জন্য আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া আল্লাহর মহাব্বতের ইবাদত করবে নিয়ম অনুযায়ী, এরা হবে গুণের মানুষ। এই গুণের মানুষ গুলো দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। এই জন্য আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআনের মাধ্যমে গুণের মানুষ বানাইছি। এই জন্য মানুষ হওয়ার একমাত্র পথ কোরআনের আলো, কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা হলো গুণের মানুষ হওয়ার একমাত্র মাধ্যম। সেই কোরআন শিক্ষা হয় কোথায়? কথা আজকে 18 জন বাচ্চাকে পাগড়ি দেওয়া হলো, এদের কলবের ভেতরে 30 পারা কোরআন মুখস্থ। 12-13 বছরের বাচ্চা যদি কয় হুজুর আমি হেফজ পড়তে আসছি ভর্তি করবেন, আমরা বলি যাও। বেশি বয়সের সন্তানের কোরআন ভেতরে থাকবে না, ডুববে না, যাও। কচি মাথা লাগবে, কচি ব্রেন লাগবে হেফজ মুখস্থ করার জন্য। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর এখন যদি কয় হেফজ খানায় দিয়ে লাভ নাই, বঙ্গু হয়ে যাইব, মাথা নষ্ট হইব। বুঝতে হবে এই হজরতেও বিধর্মীদের পা চাটা গোলা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কোরআন লাগবে নি বলেন? ঘরের মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান তৈরি করেন, নিজে পারেন নাই, চেষ্টা করেন পড়ার জন্য, দৈনিক 1 ঘন্টা সময় দেন ফজরের পরে, না হয় ঘুমের আগে 1 ঘন্টা ইমাম সাহেবের দেন, 3 মাসের মধ্যে ইনশা আল্লাহ কোরআনটা শিখতে পারবেন। সন্তানের কোরআন পড়াইবেন, আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। কোরআনটা যদি ছোট বয়সে শিখাইতে পারেন ইনশা আল্লাহ, এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। এই জন্য চেষ্টা করার দায়িত্ব আছে না নাই? চেষ্টা করেন, আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ। চেষ্টা কেমনে করবেন? ভাই হুজুর কইছি ও মানে না। ওরে মদিনার নবী যেইভাবে কইছে ওইভাবে করেন। 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, দাওয়াত দাও, বুঝাও। 10 বছর যখন হবে একটু শাসন যদি করার লাগে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বয়স যদি বেড়ে যায় তখন আর কন্ট্রোলে নিতে পারবা না, 7 বছর থেকেই তুমি দাওয়াত দাও, ও বাবা নামাজটা পড়ো, চলো আলেমদের কাছে যে একটু দোয়া নিয়ে আসি, চলো একটু মসজিদে চলো নামাজটা পড়ে আসি। এইভাবে অভ্যাস গড়াইলে সন্তান বাবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চেষ্টাটা নবীর তরিকায় যদি করি অল্প দিনে সফলতা চলে আসবে। আল্লাহর কাছে দোয়া করি এই ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করেন, আপনার
আপনাদের ঘরে ঘরে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াতের মাধ্যমে এক একটা সন্তান যেন কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নেন। প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবাকে আমার আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করি। আমি যে দোয়াটা করলাম আমারটা কবুলের থেকে আব্বা মা বাবার দোয়াটার কবুলের গ্যারান্টি বেশি না, কথা বলেন না কেন? এই জন্য আপনারা দোয়া করবেন পাঁচবেন আর নামাজ পড়িয়া, যারা এতদিন করেন নাই আজকে থেকে তওবা করেন আর নামাজ পড়বেন। নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে আদর্শ আলা বানাও, আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। আজকে থেকে সন্তানের জন্য দোয়া করব, সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, মদিনার নবীর আদর্শে আদর্শওয়ালা বানাইতে রাজি আছিনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, এই ময়দানের দিয়ে তাকায় কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম মুরব্বীরা হাজির হয়েছেন, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই পর্দার আড়ালের, কত মা বোনেরা, মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আজকের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, মা বন্ধের পর্দা নিশে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন, ইলমু হিলমু হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলিছি যাদের মা নাই যাদের বাবা নাই, আত্মীয় স্বজন মুরব্বীরা যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতে যায় কেরাম যারা কবরে জান্নাতে উঁচু মাকাম দান করেন, ও রব্বুল আলামিন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, হেদায়াতের নূর সিনায় দান করে দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। রব্বুল আলামিন এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। ও দয়ার মালিক, নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন।